নমস্কার মই উৎপল প্রেস আর পলিটিশিয়ানের সম্পর্ক কেনে হওয়া উচিত তাক লৈ যুগ যুগ ধরে বিতর্ক অব্যাহত আছে খ্যাতিমান সাংবাদিক গণেশ চন্দ্র বিদ্যার্থীর মতে সাংবাদিক সদায় বিরোধী পক্ষত থকা উচিত কিন্তু অসম সরকারের তথ্য আর জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজরিকার মতে সাংবাদিকের সমালোচনাও হব লাগে ইতিবাচক মঙ্গলবারে অসম সরকারের উদ্যোগত রাজ্যজুরি পালন করা হল রাষ্ট্রীয় প্রেস দিবস এই প্রেস দিবসত অসম সরকারে আলোচনার বাবে নির্ধারণ করা বিষয়টি আছিল সংবাদ মাধ্যমক ভয় নকরে কোনে যদিও এই বিষয়ে বক্তৃতা দিবলৈ এজন অধ্যাপকক নিমন্ত্রণ করা হয়েছিল তথাপি মূল বক্তৃতা দিলে মন্ত্রী পীযুষ হাজরিকায় অতি কঠোর ভাষাতে সংবাদ মাধ্যমক সমালোচনা করলে মন্ত্রী পীযুষ হাজরিকার বক্তব্যের মূল বিষয় আছিল সংবাদ মাধ্যমক ভয় নকরে কোনে আর আজি আমি পলিটিক্স অব দি ডেট আলোচনা করবলৈ ওলাইছো এটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হল সংবাদ মাধ্যমক ভয় করে কোনে ভারতের সংবাদ মাধ্যম যা কেটামান বছরের ভিতর কি অবস্থাত উপনীত হয়েছে সেয়া প্রেস ফ্রিডম র্যাঙ্কিংয়ে উদঙাই দিছে বিশ্বের 180খন দেশের ভিতর প্রেস ফ্রিডম র্যাঙ্কিংত ভারতের স্থান হল 142 অর্থাৎ সংবাদ মাধ্যমের স্বাধীনতার দিকেরপরা ভারত বিশ্বের আটাইতকৈ তলর হারিত আছে ইয়ার কারণ দীঘলীয়াকৈ ব্যাখ্যা করার নিশ্চয় প্রয়োজন নাই সরকারের সমালোচক হওয়ার বাবে পরাঞ্জয় গুহ ঠাকুরতা পুণ্য প্রখণ বাজপেয়ী অভিষার শর্মার দরে সাংবাদিকে চাকরি এড়িবলগিয়া ঘটনা সংঘটিত হয়েছে এইখন ভারতত অনেক সাংবাদিকের উপর জাপি দিয়া হয়েছে ইটুর পাছত সিটু গোচর গৌরী লঙ্কেশর দরে সাংবাদিকক হত্যা করা হয়েছে ইয়ার পাছত সংবাদ মাধ্যমের স্বাধীনতা কি পর্যায়ত থাকিব পারে সেয়া সহজেই অনুমেয় এতিয়া আমি সুধিব বিচরা প্রশ্নটি হল কার ইমান ভয় হয়েছিল কোনে ইমান অসুরক্ষিত অনুভব করেছিল যে গৌরী লঙ্কেশক হত্যা করবলগিয়া হল পুণ্য প্রখণ বাজপেয়ী অভিষা শর্মার দরে সাংবাদিকক চাকরি এড়িবলৈ বাধ্য করা হল আসলতে ভারতের সংবাদ মাধ্যম কোনোকালেই স্বাধীন নাছিল ভারতীয় সংবিধানত সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ নাই সংবিধানের 19নং অনুচ্ছেদত যে বাক স্বাধীনতার অধিকারের কথা কোয়া হয়েছে তার ভিতরতো আরোপ করা হয়েছে শর্তর উপরি শর্ত অনেক বাধা নিষেধ যেনে দেশের ঐক্য বা সার্বভৌমত্বর পরিপন্থী কোনো কথা লিখিব বা ছপাব নোৱাৰিব রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়া বিষয়ের কোনো আলোচনা নচলিব ভারতের বৈদেশিক সম্পর্ক যাতে বিঘ্নিত নহয় তাক লৈ সজাগ হয়ে থাকিব লাগিব ইত্যাদি ইত্যাদি ইয়ার উপরি মানহানি আদালত অবমাননা আদি হাজারটা বাধা নিষেধ আছেই এই শর্ত বাধা নিষেধ সমূহে হল রাষ্ট্রের অস্ত্র প্রতিটি শর্ত বাধা নিষেধের আলম লৈ তেওঁলোকে সংবাদ মাধ্যমের উপর সেন্সরশিপ চলাব পারে দেখাত বাক স্বাধীনতার অনুচ্ছেদ সংবিধানত এতিয়াও বাহাল রখা হয়েছে কিন্তু ইখনের পাছত সিখন দানবীয় আইনরে কিদরে নাগরিকসকলক কৃতদাসর পর্যায়ের অবনমিত করা হয়েছে সেয়া সকলোরে চকুর আগত ঘটি থাকা ঘটনা এই বিষয়টি গভীরলৈ উপলব্ধি করলে ভারতত সংবাদ মাধ্যমের স্বাধীনতা মানে আসলতে কি সেয়া উন্মোচিত হয়ে পড়ব সংকুচিত অবদমিত যত সামান্য স্বাধীনতাক অবলম্বন করিয়েই ভারতীয় সংবাদ মাধ্যমে এতিয়ালৈকে বাদ বুলি আছে এনেকৈয়ে পার করেছে জরুরীকালীন সময়ের দরে অন্ধকার এসুয়া অধ্যায় আসলতে জরুরীকালীন সময়তে ভারতের জনতাই বাক স্বাধীনতার গুরুত্ব প্রথমবারের বাবে উপলব্ধি করেছিল তেতিয়ারপরাই ভারতীয় সংবাদ মাধ্যমত বহু অভিনবত্বর সংযোজন হয় কিন্তু সেয়া কোনো সংবাদ মাধ্যমের অধিকার বা স্বাধীনতার বিষয় নাছিল ইয়ার বিপরীতে আমেরিকার দরে দেশত সংবিধানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুরক্ষা দিছে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতেই সংবাদপত্রের স্বাধীনতাক মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়া হয়েছে কেবল মৌলিক অধিকারেই নহয় আমেরিকার সংবিধান মতেই সরকারে এনে কোনো আইন প্রণয়ন করিব নোৱাৰে যার সহায়ত সংবাদ মাধ্যমক তেওঁলোকৰ ইচ্ছার বিরুদ্ধে কিবা লিখিবলৈ বাধ্য করাব পাৰিব জনস্বার্থ জড়িত বিষয়ত সংবাদ মাধ্যমের উপর কোনো ফৌজদারি বা মানহানি মোকদ্দমা তৰিব নোৱাৰিব খবৰৰ সোর্স বিচাৰি সাংবাদিকৰ উপর হেঁচা প্রয়োগ করব নোৱাৰিব আনকি আদালত কক্ষত সাংবাদিকৰ প্রবেশৰ অবাধ স্বাধীনতা থাকিব এই স্বাধীনতাৰ বাবেই ভিয়েতনাম যুদ্ধৰ সময়ত ওয়াশিংটন পোষ্টৰ দৰে কাকতে সরকারের মিথ্যাচার উদঙাই দি কৈছিল যে মার্কিন প্রশাসনে কেবল মিছা কথা কৈ আছে এই যুদ্ধত আমেরিকার পরাজয় অবধারিত এই বাতৰিৰ পাছতে জনমতৰ হেঁচাত ৰাষ্ট্ৰপতি জনসনে পদত্যাগ কৰিবলগীয়া হৈছিল যুদ্ধৰ সময়ত এনে বাতৰি পৰিবেশন কৰাৰ বাবে ৱাশিংটন পোষ্টক দেশ বিৰোধী বুলি অভিহিত কৰা হোৱা নাছিল বৰং বাতৰি পৰিবেশন কৰা সাংবাদিক হেৰিসন সলছেৰিক পুলিৎজাৰ বঁটাৰে সন্মানিত কৰা হৈছিল আমেৰিকাৰ সংবাদ মাধ্যমৰ স্বাধীনতাৰ তুলনাত ভাৰতৰ সংবাদ মাধ্যমে যেন মুষ্টি ভিক্ষা কৰিহে অলপ অচৰপ স্বাধীনতা উপভোগ কৰিব পাৰিছে তাতো আপত্তি পীযুষ হাজৰিকাৰ দৰে মন্ত্ৰী
নরেন্দ্র মোদী সন্দর্ভত ইতিবাচক বাতরি নেদেখুয়া বুলি তেও মুকলিকৈ কিন্তু নাম নলুয়াকৈ রমন মেক্সেসে বিজয়ী সাংবাদিক রবিশ কুমারক সমালোচনা করেছে। পীযুষ হাজরিকায় নিশ্চয় ভিয়েতনাম যুদ্ধর সময়ত আমেরিকার সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কে জানা উচিত। ভারতের সংবাদ মাধ্যমের যে যথ সামান্য স্বাধীনতা আছে তাকো পাকে প্রকারে কুক্ষিগত করার নিকৃষ্ট চক্রান্ত করা হয়েছে। ভারতের সাংবাদিকর মোবাইলত পেগাসাসর দরে সফটওয়্যার সংস্থাপিত করা হয়েছে। মানে এইবার সাংবাদিকর খবরের উৎসর উপর সরকারের নজরদারি আরম্ভ হয়েছে। মহাশক্তিমান সরকার এখনের মুষ্টিমেয় কেজনমান সাংবাদিকর প্রতি এয়া ভয়ের প্রতিফলন নহয়নে? আনকি উচ্চতম ন্যায়ালয়ে বাধ্য হয়ে খবরের উৎসর সুরক্ষার কথা উল্লেখ করবলগিয়া হয়েছে। সাংবাদিক আর সংবাদ মাধ্যমের স্বাধীনতাক অবদমন করার এয়া এটা নতুন পর্যায়। আনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে যা সাতটা বছরত এখনো সংবাদমেল সম্বোধন করা নাই। প্রধানমন্ত্রীর ইতিবাচক বাতরি প্রচার নকৰাৰ বাবে রবিশ কুমারের উপর পীযুষ হাজরিকায় ঠিকই ক্ষোভ উজাড়িছে। কিন্তু একজন প্রধানমন্ত্রী এবারলৈও সংবাদ মেলের মুখামুখি নোহার কারণ সাংবাদিকর প্রতি থাকা ভয়েই নহয়নে? সেইবাবে আজি রাজনীতিসকলক আমি সুধিব বিচাৰিছো, সংবাদ মাধ্যমক কোনে কোনে ভয় করে? কোনে সরকারের সমালোচক সাংবাদিকক চাকরির পর খেদিব বিচাৰে? কোনে সাংবাদিকর মোবাইল ফোনের উপর চোরাংচোয়াগিরি করব বিচাৰে? আর কোনে যা সাতটা বছরত এখন মুকলি সংবাদমেল সম্বোধন করার সাহস গোটাব পৰা নাই? সংবাদ মাধ্যমক ভয় কোনে নকৰে সেয়া মঙ্গলবারে মন্ত্রী পীযুষ হাজরিকার বক্তব্যের পর আমি ঠিকই বুঝি পালো। এতিয়া সংবাদ মাধ্যমক কোনে কিয় ভয় করে তারও এক পর্যালোচনা নিশ্চয় মন্ত্রীগুলো এই প্রশ্নকেইটার আধারত আগবা উচিত। চাই থাকিব দি ক্রস কারেন্ট।